সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় সিরিয়াল মিঠাইয়ের লেটেস্ট আপডেটে। মিঠাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় উল্টো সোমতর্ষাকেই জেলে দিল রুদ্র। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দর্শক, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। ধারাবাহিকটিতে প্রত্যেক দিন নতুন নতুন চমক দিয়েই যাচ্ছে পরিচালক। মহা বিপদে পড়েছে মিঠাই। মিঠাইকে বাঁচাতে সবকিছু ফেলেই ছুটে এসেছে সিদ্ধার্থ। সোমতর্ষা মিঠাইকে এমনভাবে ফাঁসালো যে শেষমেশ মিঠাইকে জেলে যেতে হলো। ষড়যন্ত্র করায় এরা কি ছাড় পেয়ে যাবে? সিদ্ধার্থ কি এত সহজে ছাড়বে অপরাধীদের? মিঠাইকে এবার সম্পূর্ণভাবে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে কাজ করেছে তর্ষারা। তবে সিদ্ধার্থ যেভাবে মিঠাইকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে সেই থেকে স্পষ্ট যে সিদ্ধার্থ সোমতর্ষাকে এত সহজে ছাড়বে না। সিদ্ধার্থ যখন রুদ্রের মাধ্যমে মিঠাইকে জেল থেকে ছাড়িয়ে আনতে চেষ্টা করবে ঠিক তখনই বের হয়ে আসবে এই ষড়যন্ত্রের পেছনে আসলে কারা রয়েছে। তবে হয়তো তর্ষার নামটা জানতে একটুখানি সময় লাগবে, কেননা তর্ষা আগুনটা লাগানোর জন্য দুইজন লোকের সাহায্য নিয়েছে। তর্ষা নিজেও চায় না যে সে এত তাড়াতাড়ি সামনে আসুক। নিজেকে সেফ রাখার জন্য তর্ষা নিজেকে আড়ালে রেখে কাজটা করিয়েছে। একটু সময় লাগলেও তর্ষার নামটা উঠে আসবেই। আর যখন আসল চক্রান্তকারী অর্থাৎ তর্ষার নামটা উঠে আসবে তখন তর্ষা টের পাবে যে রুদ্র কতটা কঠোর। সেটা রুদ্র তর্ষাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। সিদ্ধার্থ হয়তো আর কখনোই মিঠাইকে ছেড়ে কোথাও যাওয়ার নামই নেবে না। তো প্রিয় দর্শক, আপনারা এটাই চান কি? তর্ষাকে ষড়যন্ত্র করায় জেলে দিক সিদ্ধার্থ। মিঠাইকে সবসময় সিদ্ধার্থ নিজের সঙ্গে রাখুক। আপনারা কারা কারা চান আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করুন। সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।